প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এর আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনমোন আক্তার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায়টি পড়ব। এই অধ্যায়ের নাম বনায়ন। চলো প্রথমেই দেখে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা যা যা শিখতে পারব। প্রথমত, কৃষি ও সামাজিক বনায়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে পারব এবং দ্বিতীয়ত, পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষি ও সামাজিক বনায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম। গত ক্লাসে আমরা এই অধ্যায়েরই পাঠ 1-3 পর্যন্ত আলোচনা করেছিলাম, আর আজকের ক্লাসে আমরা পাঠ 4-6 পর্যন্ত আলোচনা করব। চলো তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 96 পৃষ্ঠা খোলো, তাহলে পড়াগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রথমেই আমরা আলোচনা করব পাঠ 4 অর্থাৎ কৃষি বন ও বনায়ন সম্পর্কে। আচ্ছা, তোমরা কি বলতে পারো কৃষি বন কি? গত ক্লাসে আমরা বিভিন্ন ধরনের বন সম্পর্কে আলোচনা করেছিলাম, তাহলে তোমরা নিশ্চয়ই কৃষি বন সম্পর্কে জানো, নিশ্চয়ই কৃষি বন সম্পর্কে বলতে পারবে। একই জমিতে একই সময়ে কিংবা পর্যায়ক্রমে বিভিন্ন গাছ, বহুমুখী ফসল, মাছ ও পশু পাখি উৎপাদনই হচ্ছে কৃষি বনায়ন। এই কৃষি বনে রোপণ উপযোগী অসংখ্য ধরনের গাছ রয়েছে। এদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ এবং বিভিন্ন ধরনের বনজ গাছ। ফলের গাছের মধ্যে আমরা নারিকেল, সুপারি, তাল, খেজুর, কলা গাছ, কাঁঠাল গাছ, আম গাছ ইত্যাদি রোপণ করতে পারি, আর বনজ গাছের মধ্যে মেহগনি, বাবলা ইত্যাদি বড় বড় বৃক্ষ রোপণ করতে পারি। এগুলো আমরা ফসলি জমির আইলের মাঝে অথবা ফাঁকা স্থানে রোপণ করতে পারি। শিক্ষার্থীরা, তোমরা এখন নিশ্চয়ই কৃষি বনায়ন কিভাবে সৃষ্টি করা যায় সে সম্পর্কে ভাবছো। চলো তাহলে কৃষি বন সৃষ্টির পদ্ধতি সম্পর্কে জেনে নিই। আমাদের দেশ একটি অত্যন্ত জনবহুল দেশ। এদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। প্রতি বছরই এদেশের জনসংখ্যা ক্রমেই বাড়ছে, কিন্তু সে অনুযায়ী আমাদের মোট জমির পরিমাণ তো বাড়ছে না। এই অতিরিক্ত জনসংখ্যার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অতিরিক্ত বাসস্থান, অতিরিক্ত খাদ্য। এই অতিরিক্ত বাসস্থান তৈরির জন্য আবার বহু ফসলি জমি ধ্বংস করে গড়ে উঠছে বাসাবাড়ি এবং শিল্প কারখানা, ফলে ক্রমেই আমাদের মোট কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। এত অল্প সংখ্যক কৃষি জমিতে কিভাবে এই বিশাল সংখ্যক জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন করা যায় তা এখন আমাদের জানতে হবে, আর সেজন্যই আমাদের এই অল্প কৃষি জমিতে বহুমুখী ফসল উৎপাদন করতে হবে। এই অল্প কৃষি জমিতে কৃষি বনায়ন করা এখন সময়ের দাবি। আমরা অল্প কৃষি জমিতে কৃষি বনায়নের মাধ্যমে একদিকে যেমন বাড়তি জনসংখ্যার জন্য অধিক পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি, অন্যদিকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি, তাছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখতে পারি। এভাবে কৃষি বনায়নের মাধ্যমে শুধু যে মানুষের খাদ্য উৎপাদন করা সম্ভব তা কিন্তু নয়, বরং বিভিন্ন ধরনের পশু পাখির খাদ্য উৎপাদনও করা সম্ভব। চলো তাহলে কৃষি বনায়নের 3টি পদ্ধতি সম্পর্কে জেনে নিই। ভূমির প্রকৃতি ও স্থানীয় চাহিদা অনুসারে কৃষি বনায়নের 3টি পদ্ধতি হল বৃক্ষ ও মাঠ ফসল চাষ পদ্ধতি, বৃক্ষ ও গোখাদ্য চাষ পদ্ধতি এবং বনজ ও ফলদ বৃক্ষ চাষ পদ্ধতি। চলো প্রথমেই আমরা জেনে নেই বৃক্ষ ও মাঠ ফসল চাষ পদ্ধতি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ বৃক্ষ ও মাঠ ফসল চাষ পদ্ধতিতে বনায়ন সৃষ্টি করা হয়েছে। চিত্রটি ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে একই জমিতে মাঠ ফসলের পাশাপাশি বড় বড় বৃক্ষ রোপণ করা হয়েছে এবং দুটি একই সাথে বেড়ে উঠছে। অর্থাৎ একদিকে যেমন মাঠ ফসল উৎপাদন করা হচ্ছে, অন্যদিকে বড় বড় বৃক্ষ উৎপাদন করা হচ্ছে। এ পদ্ধতির মাধ্যমে আমাদের আলাদাভাবে বড় বড় বৃক্ষের জন্য পরিচর্যার প্রয়োজন হয় না।
কেননা মাঠ ফসলের পরিচর্যার মাধ্যমে আমরা বড় বড় বৃক্ষগুলো উৎপাদন করতে পারি। এ পদ্ধতির মাধ্যমে একদিকে যেমন আমাদের অধিক পরিমাণ খাদ্য উৎপাদন সম্ভব হয়, অন্যদিকে মাটির উর্বরতাও বৃদ্ধি পায়। তাই এই পদ্ধতিটি অনুসরণের মাধ্যমে আমরা একই জমিতে বড় বড় বৃক্ষ এবং মাঠ ফসল উৎপাদন করতে পারি। এবার আমরা জেনে নেব বৃক্ষ ও গোখাদ্য চাষ পদ্ধতি সম্পর্কে। তোমরা এই চিত্রটি লক্ষ্য করো। এই চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? বড় বড় বৃক্ষের পাশে গোখাদ্য হিসাবে ঘাস চাষ করা হচ্ছে। অর্থাৎ এখানে একই জমিতে বৃক্ষ এবং গোখাদ্য চাষের মাধ্যমে কৃষি বনায়ন সৃষ্টি করা হয়েছে। এভাবে একই জমিতে বড় বড় বৃক্ষ এবং গোখাদ্য চাষ করে আমরা আমাদের পশু পাখির খাদ্য উৎপাদন যেভাবে বাড়াতে পারি, তেমনি করে আমরা বড় বড় বৃক্ষ উৎপাদনও বাড়াতে পারি। এ পদ্ধতির মাধ্যমেও আমাদের জমির উর্বরতা বৃদ্ধি করা যায়, তাছাড়া অধিক পরিমাণ খাদ্য উৎপাদনও নিশ্চিত হয়। এবার আমরা জেনে নেব সর্বশেষ পদ্ধতিটি, অর্থাৎ বনজ ও ফলজ বৃক্ষ চাষ পদ্ধতি সম্পর্কে। তোমরা চিত্রে কি দেখতে পাচ্ছ? এখানে আমরা বনজ ও ফলজ বৃক্ষ চাষ পদ্ধতি দেখতে পাচ্ছি। এখানে চিত্রটি লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে বড় বড় বৃক্ষের পাশে বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ চাষ করা হয়েছে। এটি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, কেননা এ পদ্ধতির মাধ্যমে বাস্তবিক অর্থে উৎপাদন অনেক বৃদ্ধি করা যায়। বিভিন্ন ধরনের বৃক্ষ থেকে আমরা কাঠ উৎপাদন বৃদ্ধি করতে পারি এবং বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ থেকে আমরা আমাদের বিভিন্ন ফলমূলের চাহিদা পূরণ করতে পারি। অর্থাৎ একদিকে যেভাবে খাদ্য উৎপাদন করা হচ্ছে, অন্যদিকে সেভাবে অর্থ উপার্জনের ব্যবস্থা করা হচ্ছে। তাই এই পদ্ধতিটি অনুসরণ করে আমরা আমাদের পুষ্টিগত উন্নয়নের পাশাপাশি আমাদের অর্থনৈতিক উন্নয়নও ঘটাতে পারি। এ পদ্ধতির মাধ্যমে একদিকে যেমন জমির উর্বরতা বৃদ্ধি করা যায়, অন্যদিকে বিভিন্ন পশু পাখির জন্য আবাসস্থল সৃষ্টি করা যায়। তাছাড়া একই সাথে বনজ এবং ফলজ বৃক্ষ চাষের ফলে আমাদের খাদ্য উৎপাদন ব্যবস্থাও অনেক বৃদ্ধি করা যায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইপিলিপিল, কাঁঠাল ও লিচু গাছের সাথে আনারস চাষের কথা। এ পদ্ধতি আমাদের দেশে বর্তমানে খুবই প্রচলিত একটি পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে। এ পদ্ধতির মাধ্যমে বর্তমানে আমরা অল্প কৃষি জমিতে বহু সংখ্যক ফসল উৎপাদন করতে পারছি। তাহলে আমরা কৃষি বন এবং বনায়ন এবং এর বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা পাঠ পাঁচে জেনে নেব কৃষি বন ও সামাজিক বনায়নের পার্থক্য সম্পর্কে। আমরা আগেই জেনেছি একই জমিতে কৃষিজ ফসল এবং বনজ বৃক্ষ একসাথে চাষ করার পদ্ধতিটি হচ্ছে কৃষি বনায়ন। এ পদ্ধতির মাধ্যমে কৃষক জমির সঠিক ব্যবহার করতে পারেন, কোনো প্রকার পতিত জমি পড়ে থাকে না, কেননা পতিত জমিতে তারা বিভিন্ন ধরনের বনজ বৃক্ষ রোপণ করে বনজ বৃক্ষ উৎপাদন করতে পারে এবং এর মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। কেননা একদিকে যেমন ফসল উৎপাদন করা হচ্ছে, অন্যদিকে বনজ বৃক্ষ থেকে কাঠ উৎপাদন করা হচ্ছে, যে কাঠ বাজারে বিক্রি করে তারা বাড়তি কিছু অর্থ উপার্জন করতে পারে। এভাবে আমাদের কৃষক ভাইয়েরা কৃষি বনায়নের মাধ্যমে ফসল উৎপাদনের সাথে সাথে, অর্থাৎ খাদ্য উৎপাদনের সাথে সাথে নিজেদের অর্থনৈতিক উন্নতি ঘটাতে পারে। আর এর জন্য তাদের বাড়তি কোনো পুঁজি, বাড়তি কোনো শ্রম বা বাড়তি জমির প্রয়োজন হয় না। অন্যদিকে সামাজিক বনায়নে আমাদের দেশে গ্রামীণ জনগণ সরাসরি অংশগ্রহণ করে থাকে। আমাদের বসতবাড়ির চারপাশে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, যেমন বিদ্যালয়, মসজিদ, মন্দির ইত্যাদির প্রাঙ্গণে কিংবা সড়ক ও বাঁধের ধারে বা রেললাইনের পাশে অথবা নদী বা খালের চারপাশে এ ধরনের সামাজিক বনায়ন সৃষ্টি করা হয়ে থাকে। এ ধরনের সামাজিক বনায়ন আমাদের দেশের গ্রামীণ জনগণের মাধ্যমে সৃষ্টি করা হয়। তাহলে গ্রামীণ জনগণের মাধ্যমে সৃষ্ট এবং তাদের কল্যাণে ব্যবহৃত বনটি হচ্ছে সামাজিক বনায়ন। চলো তোমাদের দুটি চিত্র দেখাই। তোমরা চিত্রে কি দেখতে পাচ্ছ? পাশাপাশি দুটি চিত্রে আমরা একটিতে দেখতে পাচ্ছি রেল লাইনের ধারে সারি বেঁধে গাছ রোপণ করা হয়েছে,
এবং অন্য চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি পুকুরে মাছ চাষ করা হচ্ছে এবং সেই সাথে ফসলি জমি এবং বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে। তাছাড়া বেশ কিছু গরু ছাগল এবং হাঁস মুরগিও দেখা যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি বলতো? চিত্র দুটি লক্ষ্য করলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে কোনটি কৃষি বনায়ন এবং কোনটি সামাজিক বনায়ন। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছ, প্রথম চিত্রটি সামাজিক বনায়নের এবং দ্বিতীয় চিত্রটি কৃষি বনায়নের। আমরা সামাজিক বনায়ন এবং কৃষি বনায়ন বাস্তবেও নিশ্চয়ই দেখেছি। তোমরা যারা গ্রামে থাকো কিংবা গ্রামে গিয়েছো নিশ্চয় লক্ষ্য করেছো, ধান ক্ষেতের চারপাশে বিভিন্ন ধরনের বড় বড় গাছ রোপণ করা হয়। তাছাড়া একই সাথে বিভিন্ন ধরনের বনজ বৃক্ষ ও ফলদ বৃক্ষ রোপণ করা হচ্ছে, অথবা বিভিন্ন ধরনের বনজ বৃক্ষের ভূমিতে গোখাদ্য চাষ করা হচ্ছে। অর্থাৎ একই জমিতে বহুমুখী ফসল উৎপাদনের মাধ্যমে কৃষি বনায়ন ঘটানো হচ্ছে। অন্যদিকে তোমরা বড় বড় সড়ক দিয়ে দূরে কোথাও যাওয়ার সময় নিশ্চয়ই লক্ষ্য করেছো সড়কের দুধারে বড় বড় বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে এবং এই বৃক্ষগুলোর কারণে সড়কে মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। এগুলো মূলত আমাদের গ্রামীণ জনগণ সরাসরি অংশগ্রহণ করে থাকে রোপণের জন্য এবং তারাই এই বৃক্ষগুলোর যত্ন করে থাকে। পরবর্তীতে এই বৃক্ষগুলো তাদের কল্যাণেই ব্যবহার করা হয়, অর্থাৎ এই বৃক্ষগুলো থেকে মূলত তারাই বিভিন্ন ধরনের সুবিধা লাভ করে থাকে। তাহলে আমরা নিশ্চয়ই সামাজিক বনায়ন এবং কৃষি বনায়নের পার্থক্য বুঝতে পারলাম। চলো আমরা সামাজিক বনায়ন এবং কৃষি বনায়নের পারস্পরিক সম্পর্ক বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমত আমরা জেনে নেব কোন ধরনের বনায়নে কোন ধরনের উদ্ভিদ উৎপাদন করা হয়। কৃষি বনায়নে বিভিন্ন ধরনের কৃষিজ ফসলের পাশাপাশি বৃক্ষ ও মাছ ও পশু পাখির খাদ্য উৎপাদন করা হয়ে থাকে। অর্থাৎ কৃষি বনায়নে মূলত কৃষিজ ফসল ও বৃক্ষ উৎপাদন করা হয়। অন্যদিকে সামাজিক বনায়নে মূলত কাঠ ও ফলমূল উৎপাদনকারী বৃক্ষই উৎপাদন করা হয়। দ্বিতীয়ত আমরা জেনে নেব কোন ধরনের বনায়নে আমাদের দেশের গ্রামীণ জনগণ সরাসরি অংশগ্রহণ করে থাকে। ইতিমধ্যে তোমরা জেনে গেছো আমাদের দেশের গ্রামীণ জনগণের সরাসরি অংশগ্রহণের ফলে সামাজিক বনায়ন সৃষ্টি করা হয়। আমাদের দেশের গ্রামীণ জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই ধরনের বন তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ আমাদের দেশের গ্রামীণ জনগণ এই ধরনের বন সৃষ্টিতে নিজেদের কার্যকরী ভূমিকা রাখে। তৃতীয়ত আমরা জেনে নেব কোন বনায়নে জমি বারবার ব্যবহার করা হয়। আমাদের দেশে মূলত কৃষি বনায়নের মাধ্যমে আমরা বারবার পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করতে পারি, অর্থাৎ বারবার আমরা আমাদের কৃষি জমি ব্যবহার করতে পারি আর এর ফলে আমাদের উৎপাদন অনেক বেড়ে যায়। অন্যদিকে সামাজিক বনায়নে মূলত দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বহু বর্ষজীবী বৃক্ষ রোপণ করা হয়ে থাকে আর এ সমস্ত বৃক্ষ পর্যায়ক্রমে পরিবর্তন করা সম্ভব হয় না। তাই সামাজিক বনায়নে জমি বারবার ব্যবহার করার সুযোগ অনেকাংশেই কমে যায়। এরপর আমরা জেনে নেব কোন বনায়নের অর্থনৈতিক গুরুত্ব কেমন। কৃষি বনায়নের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কৃষিজ খামার, মৎস্য খামার, মৌমাছি চাষ, রেশম চাষ ইত্যাদি করতে পারি আর এর ফলে আমরা আমাদের দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস, বস্ত্র এবং খাদ্যের চাহিদা পূরণ করতে পারি। অন্যদিকে সামাজিক বনায়নে মূলত কাঠ ও বড় বড় ফলজাতীয় বৃক্ষ রোপণ করা হয়। এগুলো থেকে আমরা মহামূল্যবান কাঠ পেতে পারি, যেগুলো আমরা আমাদের বসত বাড়ির দরজা জানালা তৈরি, বিভিন্ন ধরনের আসবাবপত্র নির্মাণে ব্যবহার করতে পারি। এবং সবশেষে আমরা জেনে নেব কোন ধরনের এলাকায় কোন ধরনের বনায়ন করা হয়ে থাকে। আমাদের বিভিন্ন ধরনের বড় বড় সড়ক, রাজপথ, রেলপথ এবং বাঁধের ধারে কিংবা নদী নালা ও পুকুরের চারপাশে সামাজিক বনায়ন করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান এবং হাটবাজারের চারপাশেও সামাজিক বনায়ন করা হয়ে থাকে। অন্যদিকে আমরা আমাদের কৃষি মাঠে, বসত বাড়ির আঙিনায় অথবা পাহাড়ি পতিত জমিতে এবং উপকূলীয় অঞ্চলে কৃষি বনায়ন করতে পারি। তাহলে আমরা কৃষি বনায়ন ও সামাজিক বনায়নের
পারস্পরিক সম্পর্ক জেনে নিলাম। এবার আমরা পাঠ ছয়ে জেনে নেব পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন ধরনের বনের ভূমিকা। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যে কোনো ধরনের বন ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো দেশের সমগ্র আয়তনের শতকরা প্রায় 25% বনায়ন থাকা আবশ্যক। এদিকে আমাদের দেশের সমগ্র আয়তনের মাত্র 17% বনায়ন রয়েছে। তাই বর্তমানে আমাদের বনজ সম্পদ বৃদ্ধির জন্য কৃষি ও সামাজিক বনায়নের কোনো বিকল্প নেই। আমাদের কৃষি ও সামাজিক বনায়ন অতি দ্রুত বৃদ্ধি করতে হবে এবং এর মাধ্যমে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। চলো দেখে নেই কিভাবে বিভিন্ন ধরনের বনায়ন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা সবাই জানি মানুষ এবং অন্যান্য পশু পাখির মতো উদ্ভিদেরও জীবন আছে। উদ্ভিদও শ্বাসকার্য চালায় এবং নিজের খাদ্য নিজেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করতে পারে। আমরা যেমন বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এবং বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি, উদ্ভিদ ঠিক তার বিপরীত প্রক্রিয়াটি সম্পন্ন করে। শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নেয় এবং বায়ুতে উপজাত হিসাবে অক্সিজেন নির্গত করে। এই কার্বন ডাইঅক্সাইড যদি বায়ুতে অধিক পরিমাণ বেড়ে যেত তাহলে পৃথিবীতে গ্রিন হাউস প্রভাব দেখা দিত, যার ফলে পৃথিবীর ব্যাপক ক্ষয়ক্ষতি হতো, মেরু অঞ্চলে বরফ গলে যেত, অনেক নিম্নভূমি সাগরে তলিয়ে যেত এবং সমগ্র পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে যেত। উদ্ভিদ এই সমস্ত ক্ষতিকর প্রভাব থেকে আমাদের রক্ষা করছে, কেননা উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে থাকে আর অক্সিজেন নির্গত করে বায়ুকে নির্মল রাখছে। এরপর আমরা জেনে নেব উদ্ভিদ কিভাবে আমাদের বায়ুতে জলীয় বাষ্প ত্যাগ করছে। মূলত প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ বায়ুতে জলীয় বাষ্প ত্যাগ করে। এটি এমন এক প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহে শোষিত অতিরিক্ত পানি বাষ্পাকারে বায়ুতে নির্গত করে দেয়। উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য মূলের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে এবং খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় পানি ব্যবহার করে অতিরিক্ত পানি তার পাতা এবং কাণ্ডের ছোট ছোট ছিদ্রের মাধ্যমে বাষ্পাকারে বায়ুতে বের করে দেয়। এর ফলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় এবং বায়ুর তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়, বায়ু আর্দ্র ও ঠান্ডা থাকে, এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। তাছাড়া উদ্ভিদ আমাদের বায়ুর চরম ভাবাপন্নতা হ্রাস করে এবং বায়ুর গতিবেগ নিয়ন্ত্রণে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া উদ্ভিদ জমির উর্বরতাও বৃদ্ধি করে থাকে। বিভিন্ন ধরনের উদ্ভিদ উৎপাদনের মাধ্যমে আমাদের জমির উর্বরতা বৃদ্ধি পায়, কেননা এ ধরনের উদ্ভিদগুলো পরবর্তীতে যখন মারা যায় সেগুলো পচে গিয়ে বিভিন্ন ধরনের জৈব সার সৃষ্টি করে এবং এ ধরনের জৈব সারগুলো জমির উর্বরতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া বিভিন্ন ধরনের অণুজীবের মাটিতে বায়ু চলাচল সহজ করার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদ তার নিজের দেহে বিভিন্ন ধরনের পশু পাখির আবাসস্থল তৈরি করে। তোমরা তো দেখেছো পাখিরা উদ্ভিদের ডালে বাসা তৈরি করে। তাছাড়া বিভিন্ন ধরনের পশু উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে এবং উদ্ভিদেই আশ্রয় লাভ করে থাকে। এভাবে উদ্ভিদ বিভিন্ন ধরনের কীট পতঙ্গ থেকে শুরু করে পশু পাখিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এছাড়া উদ্ভিদ আমাদের ভূমি ক্ষয় ও ভূমিধ্বস হ্রাস করে, কেননা উদ্ভিদ তার মূলের সাহায্যে ভূমির মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। এর ফলে নদীর স্রোত বা অতিবৃষ্টি বা বন্যায় ভূমির ক্ষয় বা ভূমিধ্বস অনেকাংশেই হ্রাস পায়। তাছাড়া উদ্ভিদ আমাদেরকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করে। তোমরা হয়তো জানো সম্প্রতি একটি ঘূর্ণিঝড় আমাদের দেশে আঘাত হানতে পারত, কিন্তু এর ক্ষয়ক্ষতি অনেকাংশেই হ্রাস পেয়েছে আমাদের দেশের সুন্দরবনের কারণে। আমাদের দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত সুন্দরবন আমাদের বহু ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি থেকে রক্ষা করে আসছে। তাছাড়া উদ্ভিদ আমাদের পরিবেশের জীব বৈচিত্র্য সংরক্ষণ করে আসছে। তাহলে আমরা জেনে নিলাম আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভিদ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মূলত আমাদের পরিবেশ রক্ষা করতে হলে এবং পৃথিবীতে আমাদের টিকে থাকতে হলে অধিক পরিমাণ উদ্ভিদের কোনো বিকল্প নেই। আমাদের নিজেদের স্বার্থেই আমাদের অধিক পরিমাণ বনায়ন সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা আজকের ক্লাসের পড়াগুলো নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। চলো আজকের ক্লাসের পড়াগুলো প্রথম থেকে আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিই। আমরা প্রথমেই পাঠ চারে শিখেছি কৃষি বন ও বনায়ন সম্পর্কে। একই জমিতে বিভিন্ন ধরনের কৃষি ফসলের পাশাপাশি বড় বড় বৃক্ষ উৎপাদন করা হলে তাকে কৃষি বন বলা হয়। আমরা মূলত বিভিন্ন ধরনের পদ্ধতিতে এই কৃষি বনায়ন সৃষ্টি করতে পারি। তিনটি কৃষি বনায়ন পদ্ধতি সম্পর্কে আমরা আজকে জেনেছি। এরপর আমরা পাঠ পাঁচে জেনেছি কৃষি বনায়ন ও সামাজিক বনায়নের পার্থক্য। কৃষি বনায়নে মূলত ফসলের পাশাপাশি বিভিন্ন ধরনের বৃক্ষ উৎপাদন করা হয়। কৃষি বনায়নে একই জমিতে বারবার বহুমুখী ফসল উৎপাদন সম্ভব হয় এবং এর মাধ্যমে খাদ্য উৎপাদন অনেক বৃদ্ধি করা যায়। কৃষি বনায়ন আমাদের মানুষের খাদ্যের পাশাপাশি পশু পাখির খাদ্য ব্যবস্থা নিশ্চিত করে। অন্যদিকে সামাজিক বনায়ন মূলত আমাদের দেশে গ্রামীণ জনগণের সরাসরি অংশগ্রহণের সৃষ্টি। সামাজিক বনায়ন সাধারণত বিভিন্ন ধরনের সড়ক ও বাঁধের ধারে কিংবা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণে কিংবা নদী বা পুকুরের চারপাশে দেখা যায়। সামাজিক বনায়ন এবং কৃষি বনায়ন উভয়ের মাধ্যমে আমরা আমাদের দেশের মোট বনায়নের পরিমাণ বৃদ্ধি করতে পারি। এরপর আমরা পাঠ ছয়ে জেনেছি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন ধরনের বনায়নের ভূমিকা। মূলত যে কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য দেশের সমগ্র আয়তনের 25% বনায়ন থাকা আবশ্যক। অথচ আমাদের দেশে বনায়নের পরিমাণ অত্যন্ত কম, মাত্র 17%। শিক্ষার্থীরা, তোমরা যদি আজকের ক্লাসের পড়াগুলো সঠিকভাবে বুঝতে পারো তাহলে বাড়ির কাজ দিলে নিশ্চয়ই সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে। আজকের পড়াগুলোর উপর ভিত্তি করে তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে। তোমাদের প্রথম বাড়ির কাজ থাকবে বিভিন্ন ধরনের সামাজিক বনায়ন সম্পর্কে তুলনামূলক আলোচনা করো। এবং দ্বিতীয় বাড়ির কাজ থাকবে তোমার মতে কৃষি ও সামাজিক বনায়ন কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে তা ব্যাখ্যা করো। তোমরা তোমাদের কৃষি শিক্ষা খাতায় এই বাড়ির কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করে রাখবে এবং স্কুল খোলার পরে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে প্রদান করবে। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ। শিক্ষার্থীরা, তোমরা যদি আজকের এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারো। ধন্যবাদ।